দম্পতির নামে এফআইআর, জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের। বহুবাজার দক্ষিণ বিধাননগরের পর জোড়াসাঁকো, এই নিয়ে তিনটি এফআইআর দায়ের। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ফের মিঠুন চক্রবর্তীর নামে এফআইআর, জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের। বহুবাজার দক্ষিণ বিধাননগরের পর জোড়াসাঁকো, এই নিয়ে তিনটি এফআইআর দায়ের। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের। অভিযোগ, মিঠুন চক্রবর্তী উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, যে ভাষণে ভাবাবেগে আঘাত লেগেছে এবং যে কারণে ব্যবস্থা নিতে অনুরোধ করে এফআইআর দায়ের। এর আগে বউবাজার দক্ষিণ বিধাননগরে এফআইআর দায়ের হয়েছিল এবং এবার জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, একদমই জোড়াসাঁকো থানায় মিঠুন চক্রবর্তীর এগেনস্টে স্থানীয় একজন বাসিন্দা, তিনি অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগপত্রে তিনি যেটা বলেছেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি অন্যান্য নেতৃবর্গের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী যে হেড স্পিচ দিয়েছেন সেই ভাষণে তার ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এবং রাজ্যের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এই হেড স্পিচ একটা উত্তেজনা তৈরি করতে পারে, এটা এই রাজ্যের কালচার নয়, এই ধরনের মন্তব্য এই রাজ্যের কালচার নয়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে, আনটুওয়ার্ডস ইনসিডেন্ট ঘটে যেতে পারে, সেই জন্যে এর বিরুদ্ধে প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া দরকার সেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করে জোড়াসাঁকো থানায় স্থানীয় একজন বাসিন্দা কমপ্লেন করেছেন মিঠুন চক্রবর্তীর যে হেড স্পিচ হিসাবে উল্লেখ করে সেই হেড স্পিচের এগেনস্টে কমপ্লেন করেছেন জোড়াসাঁকো থানায়। ধন্যবাদ সৈকত, আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সিঙ্গুরের দিয়ারায় যুবককে ধারালো অস্ত্রের কোপ, রক্তাক্ত অবস্থা যুবককে উদ্ধার, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ, যুবককে খুনের অভিযোগ পরিবারের। ঘটনার তদন্তে সিঙ্গুর থানার পুলিশ। ঠিক কি ঘটেছে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত গো। আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সেই ঘটনাস্থল, এই জায়গাতেই কিন্তু গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন 32 বছরের এক যুবক, তখনই কিন্তু তাকে এখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়, এমনটাই কিন্তু পরিবারের বা তার স্ত্রীর অভিযোগ। সেই ঘটনাস্থলে যদি দেখা যায়, দেখো এখনও কিন্তু যদি দূর থেকে দেখা যায় রক্তের যে ছাপ, সেই রক্তের ছাপ কিন্তু এখনও পরিষ্কার রয়েছে। এই যে তিন মাথা মোড় রয়েছে এখানেই কিন্তু যখন তিনি বাড়ি ফিরছিলেন স্কুটি নিয়ে, তখনই কিন্তু এখানে লুটিয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে, পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। দেখো এই যে পোস্ট রয়েছে সেই পোস্টে কোনো লাইট নেই, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই যে আলোর, এই আলোর কিন্তু ব্যবস্থা করার জন্য স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়েছিল, কিন্তু কোনো রকম কিন্তু আলোর এই ব্যবস্থা করা হয়নি। কালকে রাত 9:50 এরকম হবে, আমরা যখন দেখি গাড়িটা একটা বিকট আওয়াজ হয়েছিল, ঠিক আছে, আমরা ভাবলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমরা ছুটোছুটি করে এসে দেখলাম যে এরকম রক্তই রক্ত এরকম পড়ে আছে। যে যুবক ছিল সে কি কাজ করতো? সে ফটো তুলতো, ফটো স্টুডিও ছিল, ঠিক আছে, স্টুডিওর কাজ করতো, খুব ভালো ছেলে, ঠিক আছে। দোকান থেকে ফেরার পথে এরকম এই দুর্ঘটনাটা ঘটে। স্থানীয় বাসিন্দারা কিন্তু আতঙ্কে রয়েছে, কেন তারা যেটা জানাচ্ছে এই আগে কিন্তু এই জায়গাতে, এই যে সিঙ্গুরের এই এলাকায় কিন্তু কোনো রকম এরকম ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে পরিবারের খুনের অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত করছে, সুদে কিন্তু টাকা ধার দিত বলে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই খুনের পিছনে অন্য কোনো কারণ আছে কি না, না ব্যবসায়িক শত্রুতা রয়েছে, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। মৃত যুবকের স্ত্রী এবং প্রতিবেশীরা কি বলছেন শুনে নেব।
হিংসা তো ছিল দোকানের প্রতি, দোকানে চলতি দোকান ছিল, তার উপর টাকা লেনদেন করতো, ব্যবসায়িক হিংসা, টাকা লেনদেনও করতো, লোকের থেকে টাকাও পায়, মার্কেটে টাকা ফেলা আছে, লোকের থেকে টাকাও চাইছিল, পাশে একটা জমি কেনার কথা চলছে ঘর হবে বলে, তারা দেয়নি, আজ দেবো কাল দেবো করে। মোটা দিয়ারা থেকে, বড়া থেকে, বহলামপুর থেকে কেউ বলবে না আমার স্বামী খারাপ ছিল, না কোনো নেশা করতো, কে করেছে জানি না, কিন্তু যে করেছে আমরা তার শাস্তি চাই। একদম মার্ডার, ওপেন টু মার্ডার, একদম এখান থেকে কেটে দিয়ে চোখে বাড়ি যাচ্ছিল, প্রত্যেকদিন এরকম টাইমে বাড়ি যেত। হ্যাঁ হ্যাঁ, ওর থেকেও দেরি করে যেত, যে পর্যন্ত দোকান করেছে সে পর্যন্ত দোকানে যে ব্যাঙার টাঙাই না, ওই ব্যাঙার টাঙা তো প্রায় দিন ছিঁড়ে দেওয়া হতো। ব্যবসায়িক কোনো শত্রুতা হতে পারে, সেরকমও হলে হতে পারে। হ্যাঁ, পুলিশ কাল এসেছিল, পুলিশ এসে কাল দোকান খুলেছে, সব সিসিটিভি সব চেক করেছে। আমি চাইছি যে কাজটা আমার যে সর্বনাশ যে করে দিয়ে গেল তার যেন শাস্তি হয়। সন্দেহ আছে, কারণ হিংসা ছিল ওর প্রতি একটা, দোকানটা সর্বটা খন সেই রেশন দোকানের মতন ভিড় থাকতো কি না, একটা হিংসা ছিল, মানুষের মনে বোঝা যেত। আমরা ধরুন 9:30 সময় দোকান বন্ধ করে চলে গেছি, যখন খেতে বসেছি, খেতে বসার সময় একটা জোরে আওয়াজ হয়েছে, যে যেমন টিনে চালা পড়ে গেলে আওয়াজ হয় সেরকম আওয়াজটা হয়েছে। আমরা ছুটে এসে দেখতে গেলাম, দেখে দেখি এরকম অবস্থা, ঘটনা হতে পারে, এটা তো আমার মনে হচ্ছে যেন মার্ডার কেস হচ্ছে। ছেলেটা ডিজিটাল স্টুডিও আছে, শুনলাম যে এরা মার্ডার হয়েছে, এইটুকুনি শুনেছি যে আমাদের যে মোটপুর গ্রামে এরকম হয়েছে, আর তো কয়েকদিন হয়নি। স্যারেরা ছিল, এসছিলো, তারপরে ওর বাইকটা তুলে নিয়ে গেল, এইটুকুনি আমি দেখেছিলাম। বাইকটা পড়েছিল? হ্যাঁ, বাইকটা ছিল। জম্মু কাশ্মীরের বিধানসভায় হই হট্টগোল, 370 ধারা নিয়ে ফের উত্তপ্ত হলো জম্মু কাশ্মীর বিধানসভা। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক এবং বিরোধী দলের বিধায়করা। বিধানসভার অধিবেশন আজ শুরু হলে ইঞ্জিনিয়ার রশিদের ভাই ও বিধায়ক খুরশিদ আহমেদ শেখ 370 এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। এই পোস্টারে আপত্তি জানান বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এরপরে শাসক বিরোধী বিধায়ক উভয় পক্ষের মধ্যে হাতাহাতি বাধে, বইলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভার মধ্যেই দুপক্ষের দরজা তুমুল ধস্তাধস্তি, 370 ধারা পেরিয়ে ফিরিয়ে আনার দাবি পিডিপি। 6 বছর পর বিধানসভার অধিবেশন সোমবার থেকে শুরু হয় শ্রীনগরে, এবং এই অধিবেশনের শুরুর দিন থেকে 370 ধারা ঘুরে ফিরে আলোচনায়। প্রথম দিন উপরাজ্যপাল মনোজ সিনহা, তিনি যখন বক্তব্য রাখেন তখন সরকারের দেওয়া সেই বক্তব্যে 370 ধারা ফিরিয়ে আনার কথা লেখা ছিল, অর্থাৎ সেখানে ওমর আবদুল্লাহ সরকারের মনোভাব প্রকাশ পায়। ওমর আবদুল্লাহর সামনেই হট্টগোল, যে ছবি দেখতে পাচ্ছেন
ওমর আব্দুল্লাহ তখন বসে রয়েছেন, তার সামনেই হট্টগোল হচ্ছে। আমি যে কথা এর আগেই বলছিলাম যে এই বিধানসভার অধিবেশন শুরুর সময় উপরাজ্যপালের বক্তব্যেই ছিল 370 ধারা ফিরিয়ে আনার কথা, এবং সেটাই ওমর আব্দুল্লাহ সরকারের মনোভাব বলে মনে করা হচ্ছে। দীর্ঘ 10 বছর পর শ্রীনগরে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট হয় এবং বিধানসভা ভোটের 90টি আসনের মধ্যে 42টি আসন এনসির ঝুলিতে যায়, 29টি আসন যায় বিজেপির ঝুলিতে। বিজেপি সভাপতি শ্রীনগরে বিজেপি সভাপতি তিনি কি বলছেন আমরা একবার শুনে নেব। কংগ্রেস পার্টি এন্ড ন্যাশনাল কনফারেন্স দে আর প্লেইং উইথ ফায়ার, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট উই উইল নেভার এভার অ্যালো দেয়ার এজেন্ডা টু বি কমপ্লিটেড। উই হ্যাভ মোদি গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার, উই আর হ্যাভিং দ্য অমিত শাহ সাহেব অ্যাজ দ্য হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। The agenda of Pakistan can never be allowed to run here in Jammu and Kashmir. We will never ever allow the agenda of separatists and terrorists to be implemented here in J&K. मुझे ऐसा लगता है कि इंडिया अलायंस ने जो बिगुल छेड़ा है जम्मू कश्मीर में, वो अगर विकास के संदर्भ में होता तो जम्मू कश्मीर के आवाम को उससे ज्यादा फायदा होता। मुझे लगता है कि आंतरिक सुरक्षा के विषयों पर अगर भारत की सरकार के साथ मिलकर राष्ट्रीय सुरक्षा और नागरिक सुरक्षा पर वो बल देते तो वो एक सकारात्मक राजनीति का प्रमाण होता। इस प्रकार के रेजोल्यूशन को पारित कर वो भारत के संविधान, भारत की संसद, भारत की सुप्रीम कोर्ट के खिलाफ एक अपना स्टैंड लेकर जम्मू कश्मीर के आवाम को, जो शांति प्रिय है, जो विकास पसंद है, उनको क्या संदेश देना चाहती है। मैं पुनः कहती हूँ कि इंडिया अलायंस के नेता आवाम के लिए नहीं, अपने स्वार्थ के लिए, अपने लिए स्पेशल स्टेटस चाहते हैं ताकि पुनः जम्मू कश्मीर की तिजोरी को वो लूट सके। देखो ना, हमरा मन करी 370 धारा जे भारतवर्षर संविधान थेके बातिल करा हुए चे সেটা কারো পক্ষে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাকে ফিরিয়ে আনার জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় যদি প্রস্তাব এসে থাকে তার বিরোধিতা বিজেপি করছে এবং করবে, আগামী দিনেও করবে। আমরা মনে করি 370 ধারা ফিরিয়ে আনা উচিত নয়।